হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সো অনেকে রিকোয়েস্ট করছিলে মিসলেনিয়াস পরীক্ষার যে কাট যেটা আমি ডিক্লেয়ার করেছি যে একটা সম্ভাব্য কাট অফ কী হতে চলেছে সেই কাট অফের আশেপাশে স্কোর হচ্ছে অথবা কারু কারু কাট অফ যে স্কোরটা দিয়েছি তার থেকে বেশি হচ্ছে এখন তাদের যাদের স্কোরটা খুব কাছাকাছি আছে তো তাদেরকে মেন্স রেডি করা উচিত এটা নিয়ে অনেক বড় কোয়েশ্চেন কিন্তু তোমরা অনেকবার আমাকে বিভিন্ন মেসেজে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানিয়েছো স্যার কী করা উচিত কী করব ভেবে উঠতে পারছি না সো আজকের এই ভিডিওতে আমি ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করব যে তোমার যদি স্কোরটা কাট অফ যেটা সম্ভাব্য কাট অফ বা প্রেডিক্টেবল কাট অফ যেটা ডিক্লেয়ার করা হচ্ছে ওর আশেপাশে থাকে বা বলতে পারো যে ওর থেকে কিছুটা বেশি আছে এরকম থাকে তাহলে তোমার কি করা উচিত এবং তুমি কেন এই যে মেন্সের প্রিপারেশন সে মেন্সের প্রিপারেশন থেকে নিজেকে রেডি করবে না মেন্স প্রিপারেশন বন্ধ রেখে অন্যান্য এক্সামের প্রিপারেশনের জন্য নিজেকে তৈরি করবে সো ডিটেলস এই ভিডিওটার মধ্যে থাকবে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও এরকম ভিডিও দিতে থাকবো আর মাস্ট এই ভিডিওগুলোকে শেয়ার করতে থাকবো নাও প্রথমে আসি আমি সেফ স্কোর কি ডিক্লেয়ার করেছিলাম দেখো আমি যেটা সেফ স্কোর দিয়েছিলাম এমনিতে নর্মালি এক্সাম দিয়ে আসার পরে স্টুডেন্টরা বারবার বলতে থাকে কেউ বলছিল একশো পঁয়ত্রিশ পাবে কেউ বলছিল একশো চল্লিশ পাবে তো মোরলেস ম্যাক্সিমাম যারা আসছিল তাদের যেটা শুনছিলাম যে একশো কুড়ির কাছাকাছি কিন্তু স্কোর আসছে তো এবার কি হয় না এক্সামের কোয়েশন পেপার মানে দিয়ে তারপরে বাড়ি ফিরে একটা স্কোর আসে তারপরে যখন কন্টিনিউয়াসলি সেই এক্সাম পেপারটাকে অ্যানালাইসিস করা হয় তারপরে একটা স্কোর দাঁড়ায় এবং সেখানে গিয়ে অনেক কনফিউজিং কোয়েশন কিন্তু ভুল হয়ে যায় প্লাস পিএসসি যখন আনসার কি রিলিজ করে তখনও কিন্তু দু তিনটে কোশ্চেনের আনসার কিন্তু এদিক ওদিক ওরা রঙ দেয় তো সব মিলিয়ে আমি একটা কাট অফ যেটা ডিক্লেয়ার করেছিলাম সেফ স্কোর ডিক্লেয়ার করেছিলাম যে একশো পনেরো প্লাস মাইনাস ফাইভ যেতে পারে অফ স্টুডেন্ট যদি বেশি ডাকে তাহলে সেক্ষেত্রে একশো পনেরোর নিচে কাট অফ যেতে পারে অথবা যদি নাম্বার অফ স্টুডেন্ট কম ডাকে এবং যে ভ্যাকেন্সিটা গত দু তিন বছরে কন্টিনিউ রেখেছে সেটা যদি রাখে তাহলে একশো পনেরো থেকে বেশি হতে পারে মানে একশো কুড়ির কাছাকাছি সেফ স্কোর যেতে পারে নাও এবার তোমার স্কোর যদি ওই রেঞ্জের মধ্যে ঘুরে বেড়াচ্ছে তার মানে একশো থেকে একশো কুড়ির মধ্যে আছে বা একশো কুড়ির কিছুটা বেশি আছে তাহলে তোমার কি করা উচিত দেখো আমি একটা কথা সবসময় জানি যে অপরচুনিটি নেভার নকস টুয়াইস ডোন্ট স্কিপ ইউর টার্ন মানে হচ্ছে যে অপরচুনিটি তোমার কাছে বারবার আসবে না এখন যে অপরচুনিটিটা সামনে আছে সেটা হলো মিসলেনিয়াস মেন্স এখন তুমিও জানো না কাট অফ কত যাবে আর তোমার কাছে আইডিয়াও নেই যে এই মুহূর্তে হচ্ছে কত ভ্যাকেন্সি রয়েছে তো অবভিয়াসলি যেহেতু তোমার কাছে দুটোরই কোনো আইডিয়া নেই তো তোমাকে কিন্তু এখন নেক্সট যে এক্সাম মানে সেই মেন্স এক্সামের জন্য তোমার তৈরি হওয়ার খুব দরকার আছে কেন না এখন যদি তুমি সেই অপরচুনিটিকে না নাও দু হাজার ষোলোর বিসিএস মতো সিচুয়েশন হতে পারে যখন দু হাজার ষোলোতে এক্সামে সবাই যখন কাটফ একশো দশ একশো কুড়ি এসব এক্সপেক্ট করছিল আর ছিয়ানব্বই কাট অফ চলে আসে এবং তারপরে যারা প্রিপারেশন সেই সময় নিয়েছিল না তারা আর কোনোভাবে কিন্তু এক্সামে প্রিপারেশন করতে পারেনি আর সেই সেইভাবে কিন্তু তারা মেনসও দিতে পারেনি ঠিক একইভাবে এইবারের যে কাট অফের যে বন্যা চলছে যে কন্টিনিউয়াসলি যে হাই কাটোফের কথা বলা হচ্ছে ইনকেস যদি কাট অফটা কম থাকে আর তোমার নামটা চলে আসে আর তুমি যদি তৈরি না থাকো তাহলে তুমি ভাবো তোমার কাছে একটা বছরের অপরচুনিটি কিন্তু চলে গেল দু হাজার আঠারোতে লাস্ট মিসলেনিয়াস এক্সাম হয়েছিল তারপর দু হাজার চব্বিশে মেশানিয়াস এক্সাম হচ্ছে তার মানে ছ বছর মধ্যেখানে কোনো এক্সামের কিন্তু ঠিক ঠিকানা ছিল না তার মানে ভাবো দু হাজার চব্বিশের যদি তোমার কাছ থেকে হাত থেকে চলে যায় এরপরে নেক্সট কবে আর তুমি সুযোগ পাবে তার কোনো ঠিকানা নেই সো বেস্ট হয় যখন তুমি প্রিপারেশন লেভেলের মধ্যেই রয়েছো পড়াশুনোর জুন এর মধ্যেই রয়েছো তুমি অপরচুনিটাকে নাও কোনোভাবে সেই অপরচুনিটিকে স্কিপ করো না বাজারে অনেকে অনেক কথা বলবে অনেকজন অনেকে তাদের হাই ডিমান্ডের কথা বলবে অনেকে বলবে একশো তিরিশ পাচ্ছি একশো চল্লিশ পাচ্ছি একশো পঞ্চাশ পাচ্ছি বাট তুমি একটা থিং করো যে তোমার স্কোরটা ওই রেঞ্জের মধ্যে আছে কিনা সবাই যদি একশো তিরিশ চল্লিশ পেয়ে যায় তাহলে চাকরি কেন হচ্ছে না সবার তো এইখানে কিন্তু বোঝার বিষয় আছে যে একটা পার্টিকুলার স্কোর কিন্তু সবসময় থাকবে কারণ কোয়েশ্চেন ওইভাবে কিন্তু সেট করা থাকে তো তুমি যদি এই অপরচুনিটিকে মিস করে দেয় এখন তাই তোমার কাছে নেক্সট অপরচুনিটি কবে আসবে তার কোনো গ্যারেন্টি নি সো বেটার হয় তুমি প্রিপেয়ার হওয়ার চেষ্টা করো এবার আসি যে দেখো অপরচুনিটি যেটা না সেটা কিন্তু সেটা কোনো লাক নয় যে তোমার সময় হয়েছে নেক্সট ইয়ারেও হবে এটা কোনো লাক নয় এটা হলো এবিলিটি যে তুমি অপরচুনিটিকে রেকোগনাইজ করেছো এবং তুমি তার জন্য প্রিপেয়ার হয়েছো কারণ তুমি দেখো অনেকে এরকম থাকবে যারা হয়তো ওই কম কাট অফ চলে এলো ইন কেস আমি বলছি তো সেক্ষেত্রে দেখা গেল যে তোমার কাছে সুযোগটাই নেই কারণ তোমাকে ডেসক্রিপটিভ প্রিপারেশন করতে হবে মিসলেনিয়াস মেন্সের জন্য তো তুমি যদি সেই সুযোগটা না নাও তাহলে কি হবে তাহলে তুমি কিন্তু ওই বছরের জন্য মিসলেনিয়াস মেন্সটা ভালোভাবে দিতে পারবে আর তুমি জানো কম্পিটিশন কি লেভেলের এখন এক্সামে চলছে সো আমার মনে হয় বেস্ট হবে তুমি এখন থেকে প্রিপারেশন স্টার্ট করো এবার দেখো এবার মেন্সের প্রিপারেশনের তিনটে জিনিস আছে একটা হচ্ছে কিন্তু বেঙ্গলি আর একটা আছে ইংলিশ আর একটা হচ্ছে ম্যাথ এই তিনটেই ডেসক্রিপটিভ পেপার এবার তুমি ভেবে দেখো যে তোমার সামনে কোন এক্সাম আছে তোমার সামনে কিন্তু তিনটে এক্সাম আছে ডাব্লিউ বিসিএস এক্সাম আছে এসএসসি এক্সাম রয়েছে এবং সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা সেটা হলো ক্লার্কশিপ এক্সাম রয়েছে এবার ভাবো এই যে এক্সামগুলোর কথা আমি বলছি এই প্রত্যেকটা এক্সামে কিন্তু তোমাকে এই তিনটে সাবজেক্টের ডেসক্রিপটিভ করে আসতে হবে অর্থাৎ বেঙ্গলিতে ডেসক্রিপটিভ লিখে আসতে হবে ইংলিশে ডেসক্রিপটিভ লিখে আসতে হবে এবং অলসো ম্যাথেও ডেসক্রিপটিভ পড়ে আসতে হবে যখন তুমি মিসলেনিয়াস মেন্স দিতে হবে তো যদি তোমাকে সামনে প্রত্যেকটা এক্সামের জন্য ডেসক্রিপটিভ রেডি করতে হয় তাহলে আমাকে একটা কথা বলো কেন মিসলেনিয়াস মেন্সের জন্য তুমি রেডি হবে না কারণ তোমাকে তো বাকি এক্সামগুলোও মেন্সের জন্য তোমাকে রেডি হতে হবে সেটা ক্লাসিপ মেনসের জন্য তোমাকে বেঙ্গলি ইংলিশ লিখে আসতে হবে পরবর্তীকালে এসএসসি সিরিয়াল দিতে গেলেও সেখানেও বেঙ্গলি ইংলিশ লিখিতে তো তোমার তো সব জায়গাতে তোমার এম এর ক্ষেত্রেও আছে ডেসক্রিপটিভ তো সব জায়গাতে তো ডেসক্রিপটিভের পার্টটা রয়েছে তো তাহলে তুমি কেন ডেসক্রিপটিভের জন্য তুমি ভয় পাবে আর কেনই বা ডেসক্রিপটিভ প্রিপারেশন থেকে নিজেকে বিরত রাখবে তো তোমার কাছে অপরচুনিটি আছে সামনে এক্সাম আছে যদি ইনকেস মিসলেনিয়াস মেনসে নাও হলো তো লিস্ট ক্লাকশিপ এক্সামের জন্য তুমি প্রিপেয়ার থাকবে আগে থাকতে যেটা অন্যান্য সন্ডে থেকে তুমি এজ পাবে সো মাথায় রাখো এই জিনিসগুলো এক্সাম সামনে কিন্তু রয়েছে আর তোমার কাছে সেই সুযোগটা আছে সেই অপরচুনিটি আছে আর তুমি যদি এখন না নাও কেউ কিন্তু সেই অপরচুনিটি নেবে একটা জিনিস জেনে রাখবে ইউর সাকসেস অ্যান্ড হ্যাপিনেস লাইস অন ইউ তোমার যা কিছু সফলতা থাকবে যা কিছু খুশি থাকবে আনন্দ থাকবে দুঃখ থাকবে এটা সবই তোমার থাকবে দুনিয়াতে তোমার সাকসেসের বাধা হয়ে কেউ দাঁড়াতে পারবে না সাকসেসের আনন্দটাকে কেউ নিয়ে নিতে পারবে না তোমার সবকিছুটা তোমার থাকবে আজকে তোমার ডেডিকেশন তোমার থাকবে তোমার পড়াশুনো তোমার থাকবে তোমার টাইম ম্যানেজমেন্ট তোমার থাকবে আজকে তোমার যন্ত্রণা সেটা তোমারই থাকবে দুনিয়াতে আর কারুর থাকবে না কিন্তু তাহলে যদি তোমার সবকিছুই তোমারই থাকে তাহলে আমাকে একটা কথা বলো যে কোন জায়গা থেকে তোমাকে বাধা দিচ্ছে যে না আমি আমি এটা করতে চাই না তো মাথায় রাখো ওই জিনিসগুলো যেহেতু সাকসেস তোমার ডেডিকেটেড তোমাকে হতে হবে পড়াশুনো তোমাকে করতে হবে প্রিপারেশন তোমাকে নিতে হবে তাই অন্যের কথাই নয় কেউ তোমাকে বলে দেবে যে এই হবে না ওই কাটফে হবে না ওই কাঠ খাই যাবে হবে না কাট অনেক করতে থেকে যাও না তোমার যন্ত্রণা পরবর্তীকালে শেয়ার করার তুমি কাউকে পাবে না কারণ তারা তো সবাই তোমার যন্ত্রণার সময় তুমি কাউকে পাবে না সব আনন্দের সময় তোমার সঙ্গে থাকবে তোমাকে কিভাবে ডিমোটিভেটেড করতে হয় সেটার জন্য তুমি হাজার পার্সেন্টকে পেয়ে যাবে কিন্তু তুমি নিজেকে কিভাবে মোটিভেটেড রাখবে সেই জন্য কিন্তু তুমি কাউকে খুঁজে পাও না সো তাই জন্যই আমি বারবার বলছি অপরচুনিটিকে নষ্ট করো না সামনে মিসলেনিয়াস মেন্স আছে ক্লাসিপ মেন্স আছে ডাব্লিউ মেন্স আছে এইভাবে মাথার মধ্যে সেট করো আর মেন্সের প্রিপারেশন স্টার্ট করতে শুরু করো আর এই রিলেটেড একটা জিএস ফোরামে মিসলেনিয়াস মেন্সের একটা ব্যাচ আসবে খুব তাড়াতাড়ি তার আগে আমি ওভারভিউ দিয়ে দেবো যে কোন কোন জিনিসগুলোর ওপরে তোমাকে রেডি হতে হবে সো যারা এর মধ্যে ছিলে যে আমি প্রিপারেশন করব কি করব না আমার কাট আশেপাশে নাম্বার রয়েছে আমার করা উচিত কি উচিত নয় সো হোপফুলি একটা আইডিয়া পেলে যে তোমার করা উচিত কি উচিত নয় আর যদি তোমাদের স্কোর অনেকটাই কম থাকে মানে মোরললেস একশো দশের নিচে স্কোর যাচ্ছে তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে তুমি মিসলিনিয়াস মেন্সকে ফোকাস না করে ক্লার্কশিপকে ভালো করে দেখো অ্যান্ড তার সঙ্গে সঙ্গে তুমি এনটিপিসি রেলওয়ে এনটিপিসি সেই এক্সামগুলোকে ফোকাস করতে পারো কিন্তু যদি তোমার আশেপাশে স্কোর থাকে তাহলে আমি বলবো যে চোখ বন্ধ করে মিসেনিয়াস মেন্সের জন্য রেডি হোক ঠিক আছে সো ক্লাসটাকে একটা লাইক করে দিও ভালো লাগলে শেয়ার করে দিও সমস্ত বন্ধুদের সঙ্গে আর মাস চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকতে ভুলো না থ্যাংক ইউ সো মাস তোমাদের কমেন্ট তোমরা জানিও নেক্সট এরকমই কিন্তু একটা স্ট্র্যাটেজি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে দেন বাই বাই